প্রশ্ন করেছে হুজুর হিজরার জানাজা কি হবে? হিজরা আমরা দেখি না, অশোক হিজরা নাই, আমরা ট্রেনের মধ্যে উঠলে তো হয়েছে, পাইছে যুবক ভাইদেরকে ধরে যে অভিনয়টার করলাম না আর কি। হ্যাঁ, বিভিন্ন রকমের যুবক ভাইদেরকে ধরা হয়, এই হিজরা সম্প্রদায় কষ্ট করেছে, জানাজা কি হবে? এটার সাথে কিন্তু প্রশ্নগুলো আসে, হিজরার কি জানাজা হবে? প্রশ্ন আসে, হিজরার দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলে তার গোসল কে দিবে? কারণ পুরুষ মৃত্যুবরণ করলে পুরুষের জানাজা গোসল পুরুষ দেয়, মহিলা মৃত্যুবরণ করলে মহিলার গোসল মহিলা দেয়, হিজরার গোসল কে দিবে? প্রশ্ন তো আসে, এই হিজরাকে কয় কাপড়ে দাপন করা হবে? প্রশ্ন তো আসে, যখন মৃত্যুবরণ করে তারা সম্পদ বন্টন করা দরকার, একজন পুরুষ মৃত্যুবরণ করলে তার সম্পদ পায় দুই ভাগ আর মহিলা পায় এক ভাগ, তাহলে হিজরা কয় ভাগ পাবে? একটু আশ্চর্য প্রশ্ন, যেহেতু জবান খুলে বলে মারহাবা, একবার বলে সুবহানাল্লাহ। এই প্রশ্ন আমাকে আমার মনে হয় এক থেকে দেড় মাস আগে একটিবার বগুড়াতে করেছিল, সেইখানে আমি প্রশ্ন উত্তরটা দিয়েছিলাম, এটি ইউটিউবে আপনারা পেয়েছেন। তারপরে যেহেতু করেছে তাই আপনাদেরকে আমি বলছি যে হিজরা বলা হয় কাকে। বিশ্ববিখ্যাত একখানা কিতাব আছে, নাম হচ্ছে হিদায়া, লিখেছেন ইবনে মুরগানা আলী রহমতুল্লাহ আলাই, তিনি ওই কিতাবের মধ্যে লেখেন হিজরা বলা হয় হুয়াল হুয়া মাউলুদিন যাকারা ওয়া নিসাআ, হিজরা বলা হয় তাকে যার ভিতরে পুরলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটেই থাকবে তাকে হিজরা বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহর অদ্ভুত সৃষ্টি, হিজরা বলা হয় যার ভিতরে পুরলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটেই থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার মধ্যে দুটা লিঙ্গ থাকবে হিজরা বলা হয়, এখন আমার রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে কাইফা ইউরাসু, রসুল তার মিরাস কিভাবে বণ্টন করা হবে, সম্পদ কিভাবে বণ্টন করব? সেই যখন মরে যাবে তার বাবা মা তখন তার সম্পদ কি এক ভাগ পাবে নাকি দুই ভাগ পাবে? আমার রসুল হচ্ছে এমন রসুল যেই রসুলের কাছে প্রশ্ন করলে দুনিয়ার এমন কোন প্রশ্ন নাই যে রসুলকে আটকাতে পারবে, কারণ আমার আল্লাহ বলে সমস্ত কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ, কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কিছু জানিয়ে দিয়েছি আমি আল্লাহ রাসূলুল্লাহকে। জোরে বলি সুবহানাল্লাহ, দুনিয়ার কোন কঠিন প্রশ্ন রসুলকে আটকাতে পারবে? এই জবান খুলে বলুন পারবে? এত সম্মান ইজ্জত সব কিছু জানিয়ে দিয়েছেন রসুলকে কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলুন কে? আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ যদি জানে কোনো সমস্যা আছে, দুনিয়ার জমিনে এই প্রশ্ন আমাকে করলে আমি কত ঘুরিয়ে পেছি উত্তর দিতে হয়, কিন্তু আমার রসুল এমন একজন রসুল দুইটি তিনটি শব্দের ভিতরে তামাম দুনিয়ার এলেমের সাগরগুলাকে নিয়ে আসেন। সাহাবায়ে কেরাম বলে রসুল একটু বলুন না এই লোকটার মিরাস কিভাবে বন্টন করা হবে, যে হিজরা হাইস কাইফাই ও রসুল তার মিরাস কিভাবে বন্টন হবে? আমার রসুল দুইটা শব্দ দিয়ে উত্তর দিলেন, কাই হাইসুয়া বুলিন, তারা দুইটা অঙ্গ দিয়ে সে কখনো প্রস্তাব করতে পারে না, পুরুষ অঙ্গ মহিলা অঙ্গ দুইটা দিয়ে প্রস্তাব করতে পারে না, সেই দুইটা অঙ্গের যে কোনো একটা দিয়ে প্রস্তাব করবে, এক হয় পুরুষাঙ্গ দিয়ে না হয় মহিলা অঙ্গ দিয়ে। যদি যে পুরুষ অঙ্গ দিয়ে প্রস্তাব করে তাহলে তাকে পুরুষ হিসাবে নির্ধারণ করা হবে, আর যদি সে মহিলা অঙ্গ দিয়ে প্রস্তাব করে মহিলা হিসাবে তাকে নির্ধারণ করা হবে, মহিলা হিসাবে জানাজা হবে, মহিলা হিসাবে গোসল হবে, মহিলা হিসাবে দাপন হবে, মহিলা হিসাবে মিরাজ বন্টন করা হবে, আর যদি সে পুরুষ অঙ্গ দিয়ে প্রস্তাব করে তাহলে পুরুষ হিসাবে সবকিছু সম্পূর্ণ করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু পর সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলো, রসুল আপনার কাছে ক্ষমা আছে? রসুল আপনি জানেন আমাদের মা বাবা আপনার কদমে কোরবান, রসুল আমাদের জীবনটা আপনার কদমে কোরবান, রসুল জানতে বড্ড ইচ্ছে করে যদি বেয়াদবি মনে না করেন, আমার রসুল বলে সাহাবায়ে কেরাম বলো না, রসুল আপনি বলেছেন যেই অঙ্গ দিয়ে সে প্রস্রাব করে, কিন্তু রসুল লোকটা মৃত্যুবরণ করার আগে আমরা জানতে পারলাম না সে কোন অঙ্গ দিয়ে প্রস্রাব করে, এটা জানার আগেই সে মৃত্যুবরণ করেছে, এখন আমরা কি করব? আমার রসুল এসখানা একখানা মুসকে এসে দিলেন, যত কঠিন প্রশ্ন রাসূলুল্লাহর সামনে আসুক না কেন, আমার আল্লাহ বলে ওয়া আল্লামাকা আদম আল আসমা কুল্লাহা, আদমকে তাম দুনিয়ার জ্ঞান আমি শিক্ষা দিয়েছি, আদম আপনার পরিচয় কি? হযরত আদম বলে আউয়ালু নাইবিন কানা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিফাতুহু আদম, আদম বলে তাম দুনিয়ার জ্ঞান আমার ভিতর রয়েছে কিন্তু আমি আদমের পরিচয় হচ্ছে আমার মুনিব হচ্ছে রাসূলুল্লাহ আর আমি হচ্ছে রাসূলুল্লাহর খলিফা। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার ভাইয়ার আমার রসুলকে যখন প্রশ্ন করা হলো তখন রাসুল বলে সাহাবাই কেরাম তাহলে শুনো, যদি মৃত্যুবরণ করার আগে কোন অঙ্গ দিয়ে সে প্রস্রাব করেছে এটা তোমরা না জানো তাহলে তোমরা দেরি করো না, তোমরা যেইখানে আছো ওই মানুষগুলোর মধ্যে একজন মানুষকে তোমরা সিলেক্ট করবা লিডার হিসাবে, নেতা হিসাবে। এবার সে মরদেহ ওই যে মানুষটা মৃত্যুবরণ করেছে ওই মানুষটা দেখে 21 হাত দূরত্বে নেতাকে পাঠাবা, নেতাকে লিডারকে পাঠানো হবে, লিডার যাও তুমি 21 হাত দূরত্বে গিয়ে ওই লাশটাকে দেখো, দূর থেকে লাশটাকে দেখতে কিসের মতো মনে হয় দেখবেন। বর্তমান যারা হিজড়া আছে অনেক অনেক হিজড়াকে প্রায় মহিলার মতো মনে হয়, আবার কিছু কিছু হিজড়া আছে প্রায় চলাফেরা তাদের বডি স্ট্রাকচার প্রায় পুরুষের মতো। এবার ওই লিডার দূর থেকে তাকাবে, সে যদি দূর থেকে তাকাই বলে না দূর থেকে দেখতে হিজড়াটাকে আমার কাছে মহিলা মহিলা মনে হয় তাহলে ওই নেতার উপর ডিপেন্ড করে তাকে মহিলা হিসেবে সাব্যস্ত করা হবে। আর দূর থেকে যদি বলে না তার অঙ্গ প্রত্যঙ্গের স্টাইল ধরনগুলা আমার থেকে পুরুষ পুরুষ মনে হয় কি শরীয়ত বলে সরকারে মদিনা বলে, ওই নেতার উপর ডিপেন্ড করে ওই হিজরাটাকে পুরুষ হিসাবে চিহ্নিত করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আজকে থেকে শিখে গেলাম, বাংলায় আমরা পড়েছি আমরা পুল্লিঙ্গ 4 প্রকার, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ। ইসলাম বলে না না 4 লিঙ্গ ইসলাম সাপোর্ট করো না, ইসলাম বলে লিঙ্গ মাত্র 2টি, একটা পুল্লিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ। আমার পাশে অনেক ইমাম আছে, অনেক খতিব আছে, অনেক মুয়াজ্জিন আছে, জিজ্ঞেস করুন না। আমরা সারা জীবন অন্ত আমরা জানাজার নামাজের দোয়া পড়েছি, আমরা কোথায় কি পেয়েছি হিজরার নামাজের দোয়া আমরা কখনো পাই নাই। ইসলাম বলে 2টা মাত্র লিঙ্গ ইসলামে, একটা পুরলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ। ইসলামের মতে এত সুন্দর ধর্ম পৃথিবীতে কোথায় আছে? এই জবান খুলে বোন আছে ফজর মাগরিব ইশাতে জুরে কেরাত কেন এবং জোহর আসরে আস্ত কেরাত কেন? জোরে বলি সুবহানাল্লাহ। এটা কিন্তু আমি পড়েছিলাম, চমৎকার লেগেছে আমার কাছে, যে ফজর মাগরিব এশা এই 3 দেখবেন নামাজে কেরাত জুড়ে পড়া হয়, জোহর আসরে আপনারা দেখবেন আসতে পড়া হয়। একটা বার কি প্রশ্ন করেছেন 5 ওয়াক্ত নামাজেই তো জোরে কেরাত পড়া দরকার ছিল, প্রয়োজন কি আসতে কেন দরকার, আবার জোর আসে কেন আসতে পড়লো? আবার প্রশ্ন করতে পারতেন যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসতে পড়তে পারে জোরে আসতে বাগাবাগি কেন? কারণ কি জানেন, আমার রসুল আমরা শরীয়তকে বিশ্বাস করি, আমরা শরীয়ত সব তাহলে কি হলো ঘটনাটা? ঘটনাটা এমন হলো কেন আসতে এবং জোরে কেরাত কেন হলো? রসুল যখন মক্কার জমিনে ছিলেন মেরাজ থেকে আসার পরে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে, এই দলিল খানা রয়েছে ফতোয়া আলমগীরের 2 খণ্ডের ভিতরে। এত সুন্দর করে লেখা রয়েছে যে সরকারে মদিনা দুনিয়াতে আসলেন আর যখন মেরাজ থেকে নামাজ ফরজ হলো তখন রসুল মক্কার জমিনে, রসুল বলেন আমি নামাজ পড়তে গেলে কাফেররা আমার ঘাড়ের মধ্যে বিশাল বিশাল নাড়ি মুড়িগুলো উঠিয়ে দেয়, রসুল মাথা উঠাতে পারে না, কি যে যন্ত্রণাদায়ক কষ্ট, কি যে ব্যথা। আমার রসুল বলে দিনের বেলা আমি জোরে কেরাত পড়লে কাফেররা দূরায় দূরায় আসে, দেখো মোহাম্মদ নামাজ পড়ে, ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দাও, যা মোহাম্মদকে পাথর মারো, তাকে আঘাত করো। আমার রসুল বলে আমি একা তো দুঃখ সহ্য করতে পারি কিন্তু আমার সাহাবাই কেরামের ব্যথা আমি সহ্য করতে পারি না, আমার উম্মতের দুঃখ আমি সহ্য করতে পারি না। আর সেই জন্যে আল্লাহর হাবিব বলেন যখন ফজর ওয়াক্ত হয় তখন দেখি যে আমার সাহাবাই কেরাম 40 থেকে 50 জন হয়ে গিয়েছে, সমস্ত কাফেররা এখন ঘুমাচ্ছে, এখনো কেউ ঘর থেকে বের হয়নি, সমস্ত নিস্তব্ধ মক্কার জমিন, কোনো কাফের বের হয়নি। আমার রসুল বলে সাহাবাই কারাম দেরি করো না, তাড়াতাড়ি আসো, কাফেররা এখনো ঘুম থেকে উঠে নাই, আমরা কোরআন তেলাওয়াতটা একটু জোরে জোরে পড়ি যাতে করে আমরা আল্লাহর কোরআন পড়ে হৃদয়কে প্রশান্ত করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল জোরে জোরে কেরাত পড়তে লাগলেন, আমার আল্লাহ বলে রসুল যে জোরে পড়েছে এটা তোমাদের জন্য শরীয়ত, আমি আল্লাহ তো শুধু বলেছি আকিমুসসালাত নামাজ আদায় করো, আকিমুসসালাত নামাজ প্রতিষ্ঠা করো, কিন্তু কিভাবে পড়বা, কেরাত কি জোরে পড়বা নাকি আস্তে পড়বা নাকি মিডলে পড়বা, আমি আল্লাহ সেটা তোমাদেরকে বলি নাই। আমার রসুল যেমন করে পড়ে তেমন করে পড়বা, এটাই জান্নাতের চাবিকাঠি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জোহর ওয়াক্ত যখন হয়ে গেল রাসূল বলে সাহাবায়ে কেরাম একটু
একটু একটু চুপ থাকো, আমরা এখন জোরে কোরআন তেলাওয়াত করলে কাফেররা এখন ব্যবসা করে হাঁটাহাঁটি করে, জোরে কেরাত পড়লে আমাদেরকে অ্যাটাক করবে, পাথর মারবে, রক্তাক্ত করবে, জোরে পড়া যাবে না, চলো আমরা আস্তে আস্তে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আসর যখন হলো ঠিকই একই অবস্থা, কাফেররা এখন আনাগোনা খেলাধুলা করছে, মদ পান করছে, জিনা করছে। আমার রাসূল বলে না এখন পড়া যাবে না। যখন মাগরিব হয়ে গেল কাফেররা ঘরের ভিতরে ঢুকে গেল, অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত হয়ে গেল, আমার রাসূল বলে কাফেররা ঘরে ঢুকে গিয়েছে, সাহাবায়ে কেরাম দেরি করো না, আসো আমরা এবার জোরে জোরে কোরআন তেলাওয়াত করি। রাসূল জোরে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন, আবার এশা হয়ে গেল, অন্ধকারে কাফেররা নাই, আমার রাসূল বলে সাহাবায়ে কেরাম চলো কোরআন তেলাওয়াত করি। রাসূল কোরআন তেলাওয়াত করে রাসূলের ঘরের পিছনে আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেব একজন একজনকে জিজ্ঞেস করে তুমি কেন এখানে আসছো? মুহাম্মদের ঘরের পিছনে আবু জাহেল বলে আবু লাহাব তুমি কেন আসছো? উতবা বলে তুমি কেন আসছো? বলে একজন একজন করে উত্তর দাও। তিনি জন একসাথে বলতে লাগলো আল্লাহর কসম রাতের বেলায় ঘুম যখন আসে না, মানুষ যখন ঘুমের ট্যাবলেট খায়, তখন আমরা মুহাম্মদের ঘরের পিছনে দাঁড়িয়ে থাকি, এশার নামাজের কোরআন তেলাওয়াত শুনে আমাদের গুলটা প্রশান্তির ঘুম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন, ইশারা নামাজ কেউ থাকতেন না, রাসূল জোরে পড়তেন। আমার আল্লাহ বলে রাসূল যখন জোরে জোরে পড়েছে তোমাদের জন্য জোরে জোরে পড়া ফরজ করা হলো, রাসূল যখন আস্তে আস্তে পড়েছে তোমাদের জন্য আস্তে ফরজ করা হলো। তাহলে কি বুঝলাম, কি অনুমান করলাম, কি সিদ্ধান্ত পুষলাম? আমার রাসূলকে অনুসরণ করাই হচ্ছে শরিয়াত, আমার রাসূলকে অনুসরণ করাই হচ্ছে জান্নাতের চাবিকাঠি, আমার রাসূলকে অনুসরণ মানার নামে হলো পুল সিরাত পার হয়ে এইভাবে রাসূলুল্লাহর সামনে জান্নাতে বসে থাকা। জোরে বলে সুবহানাল্লাহ।